ফোনে আগেকার দিনে সুই গেল ফোন, প্রেম ভালোবাসা হতো, হ্যালো সোনা, হ্যাঁ জান, হ্যাঁ ডার্লিং কি করছো, করতো কি করতো না করতো, সুই জ্বলা ফোন যখন ছিল কেউ কাউকে দেখতে পেত না, তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি হাড় ভাঙাতে, তোমার বাড়ি, বলছে আমার বাড়ি ভাটোলে, তাই বলছে হ্যাঁ, চার ছয় মাস একভাবে কথা হচ্ছে, এ ওকে বলছে সোনা, এ ওকে বলছে জান, এ ওকে বলছে অক্সিজেন, এ ওকে বলছে তুমি আমার হার্ট, তুমি আমার জান, নানান প্রেমের গল্প চলছে, চলে না চলে চলে, আম গাছে হেলান দিয়ে, জাম গাছে হেলান দিয়ে, নারকেল গাছে পিঠ দিয়ে টেক লাগিয়ে প্রেম চলতো না চলতো। তা ছেলেটা এখন মেয়েটাকে বলছে, সোনা তোমাকে একবার দেখতে আমার খুব ইচ্ছা করছে, খুব তো হচ্ছে, এক কাজ করো তাহলে ভাটোল বাজারে এসো, সুই জ্বলা ফোন তো, তখন বলছে তোমাকে আমি কোনোদিন দেখিনি, এ বলছে তোমাকেও তো দেখিনি, বলছি তাহলে প্রথম দেখে কি করে বুঝবো তুমি এইটা, মেয়েটা বলছে আমি প্যারা লাল পরে থাকবো, মাথায় লাল ফিতে দিয়ে চুল বাঁধা, হাতে দেখবে মেহেন্দি লাগানো, আর আমার চোখের নিচে একটা ছোট্ট তিল আছে এখানে কালো পাড়ান, তুমি এইটা দেখে বুঝতে পেরে যাবে, তাই বলছে হ্যাঁ। ছেলেটা বলছে আমি কি পরে যাবো জানো, বলছে কি, বলছে ডান হাতে ঘড়ি তারপরে চম্মা, চোখে চোখে চম্মা ডান হাতে ঘড়ি, আর মানে সাংঘাতিক ব্যাপার, প্যান্ট পরে থাকবো হাঁটির কাছে ছেঁড়া থাকবে, গেঞ্জি বগলের কাছে চেড়া, এইরকম সব। দুজনা এবারে দেখা করতে গেছে, ছেলেটা তো খুব চালাক, মেয়ের একটু চালাক কম হয়, তবে চালাক কম হয় বলবো না, ওদের পাল্লায় যে পড়েছে সে আন্ডার প্যান্ট পরে ঘুরেছে, সাংঘাতিক বুদ্ধি ওদের, কী বলছি বুঝলেন না, ওদের ব্যাপারে বলছে একটু পরে। তা ছেলেটা প্রথমে গিয়ে আরে আরে দেখছে যে মেয়েটাকে আগে দূর থেকে দেখি কেমন সুন্দরী, গিয়ে দেখছে আলকাতরার মতো কালার, দূর থেকে দেখছে আলকাতরার মতো কালো, কুচকুচ কুচকুচ করছে, আর ফোনে শুধু সুই জ্বলা ফোনে বলছিল জান আমার সোনা আমায়, তুমি আমার হার, তোমায় ছাড়া বাঁচবো না, অমুক না তমুক না, খুব প্রেম জমে ক্ষীর হয়ে গিয়েছিল, দূর থেকে দেখছে আলকাতরার মতো কালার, ওইখানে সিমটা বার করে ভেঙে দিয়ে বাড়ি চলে এসছে, আসবে কি আসবে না কথা বলুন, আসবে কি আসবে না, আসবে, তার মানে না দেখেছিলাম ভালো, দেখে পরাণ জ্বলে গেল, তার মানে বোঝা যায় প্রেমিক আর প্রেমিকা দেখে নিলে প্রেম কমে যায়। আল্লাহ বলেছে বান্দা আল্লাযীন ইন্নাল্লাযীন ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, শুনে রেখে দাও, তোমরা যদি আমাকে না দেখে আমার নিদর্শনাবলী দেখে যদি আমাকে তোমরা ভয় যদি করো, যদি আমাকে ভয় করো, তা আমি আল্লাহ বলছি তোমাদের জন্য উত্তম প্রতিদান রেখে দিয়েছি, আল্লাহু আকবার। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অন্য সমস্ত ধর্মের আল্লাহদেরকে দেখতে পাওয়া যায় না, হিন্দু ভাইদের মা দুর্গা দেখতে পাওয়া যায় না, কালী দেখতে পাওয়া যায় না, সরস্বতী দেখতে পাওয়া যায় না, যায় খ্রিস্টানদের যিশু খ্রিস্টের ক্রুশ চিহ্ন দেখতে পাওয়া যায় কি যায় না, যায় বলুন তো, আমাদের আল্লাহ দেখতে পাওয়া যায় না। পৃথিবীতে অনেক নিদর্শনাবলী আছে, যে নিদর্শনাবলী দেখে বুঝে নিতে হয়, আমি মমতাজুল ইসলাম বিরিয়ানি দিয়ে খাচ্ছি মাদ্রাসায় গপ গপ করে ভাত, আচ্ছা বলুন তো এর পিছনে একটা রাঁধুনি আছে না নেই, আছে আছে, এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কি নেহি, গান শুনছেন, গান বলুন, এই গানের পিছনে একজন সুরকার আছে না নেই, আছে অবশ্যই আছে, চন্দ্র সূর্য প্রতিদিন ডোবে আর ওঠে, এটা একটা কাজ, আচ্ছা বলুন কে এর পিছনে একজন কাজ করছে কি করছে না, করছে, তিনি কে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলছে মোমেন তো তারাই যারা আল্লাহর রাস্তাতে দান করে যায়। আমি আপনাদের দানের ব্যাপারে কথা একটাও বলবো না, এক টাকাও আপনাদের কাছে চাইবো না, এ ঘুম লাগছে নাকি আপনাদের, ছেড়ে দিব, এই ছেড়ে দিই ফালতু,
তাহলে ঘুম যদি না লাগে তাহলে একটা ঘটনা আপনাকে বলি এবার, যাদের লেগে যাচ্ছে তারা লুঙ্গি টুঙ্গি ঠিক করে বসুন, আমি একটা কথা বলছি তারপরে আবার আলোচনা শুরু করছি। এক, শীতকালে দেখবেন হাঁসের গায়ে খুব চর্বি হয় না? হাঁসের গায়ে শীতকালে চর্বি হয় না? হয়। লোক দেখবেন জবাই করে হাঁসের গোশত খায় শীতকালে, খায় না? খায়। একটা স্কুলের হেডমাস্টার হাঁসের গোশত খেতে তার খুব ইচ্ছা হয়েছে। গল্পটা ভালো করে শুনুন, এতে জ্ঞান আছে।